প্রোডাক্টগুলো আছে, এগুলো আমি আসলে একবার লো কোয়ালিটির কোনো প্রোডাক্ট আমি নিয়ে কাজ করি না। আমি আসলে চিন্তা করি যারা নতুন উদ্যোক্তা, আচ্ছা হ্যাঁ, তারা যেন মার্কেটে টিকে থাকতে পারে। এখানে দেখেন আমার এই যে কার্টুন, তো এখানে স্যাম্পল আলাম জাস্ট, আচ্ছা আচ্ছা, আমার উপরে নিচে সবই দেখলাম। আচ্ছা ভাই, এটা ফাইবারের, এই যে আমরা সরাসরি একটা কার্টুন আমরা আনবক্সিং করতেছি। জি, আনবক্সিং করতেছি। আচ্ছা, এগুলো কি বাবা আরছি, এটা সরাসরি ভাই চায়না থেকে আইছে তো? না, জি জি, চায়না থেকে। ও, এরকম প্যাকেট আছে? এগুলো প্যাকেট করে আমরা এগুলো প্যাকেট খুলে ফেলে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই যে এইভাবে আসে, এইভাবে আসে। তো আজকে কিন্তু অনেক কিছুই দেখতেছে, যারা আসলে নতুন ভিউয়ার, যারা কিন্তু এলইড লাইট সম্পর্কে জানে না, তারা কিন্তু অনেক কিছুই দেখলো। আসলে কিভাবে মালগুলো চায়না থেকে আসে দেখেন, এগুলো কিন্তু ভাই কিন্তু সাধারণ অন্য পিসি না। না না না, এগুলো আমি আরেকটা কথা বলি, এটা হচ্ছে এলএম কোম্পানির পিসি। আচ্ছা, আনবক্সিং করতেছি। আচ্ছা দেখেন, সাবধান। আচ্ছা আচ্ছা, এটা আমরা খুলতেছি কার্টন। আজকে কিন্তু বন্ধুরা একবারে সরাসরি ঘোরাউনে নিয়ে আসলাম। এই দেখেন, এইগুলা এইভাবে আসে প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, এই যে এইভাবে, এই যে এইভাবে আসে না? জি জি। আচ্ছা, আপনারা একটা দেখি এটা। আচ্ছা, এটা কত ওয়াট ভাই? এটা হচ্ছে যে আপনার 15 ওয়াট, 18 ওয়াট, সরি, এটা হচ্ছে 18 ওয়াট। 18 ওয়াট, কিন্তু পিসিটা অনেক ছোট হলো কি ভাই? এগুলা আপনারা ভাই যারা ব্র্যান্ডের মাল, কিন্তু ডাবল হিট সিনে, এগুলা ডাবল হিট সিনে মাল, এটা ডাবল হিট সিনে মাল পিসি হয়। যারা ব্র্যান্ডের মাল বিক্রি করে, যারা ব্র্যান্ডের মাল যারা বিক্রি করে বা যারা টেকনিশিয়ান ভাই আছে, তারা তো বুঝতে পারবো যে এগুলা কি কি কোম্পানিতে ব্যবহার করে কইরা থাকে আর কি। তো ভাই, এটা এই যে আমি একটা আনবক্সিং করতেছি, যে ড্রাইভার গুলো, যে অনেক যে ভাইরা বলতেছে ভাই মাল আসি কিনা। আচ্ছা আচ্ছা, এখানে অল্প কয় কার্টুন আছে, আরো অনেক কার্টুন তো আমরা আমি দেখলাম হিউজ পরিমাণ, উপরে নিচে একতলা ইয়া দুতলা আর নিচতলায় দেখলাম। এগুলো কিন্তু আপনার টাকা খরচ করে মাল, এই মালগুলো নিতে পারবেন না। বাবা রে বাবা ভাই, এগুলো কি, ওরে বাবা ভাই, এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল মাল। এই দেখেন, আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্টের মধ্যে আমার তিনটা ট্রান্সফরমার দেওয়া আছে, সরি, তিনটা আপনার ক্যাপাসিটর দেওয়া আছে, ক্যাপাসিটর দেওয়া আছে, দুটা ফিউজ দেওয়া আছে। হ্যাঁ, একবারে আপনার একটার ভিতরে দুইটা ইয়া ফিউজেবল রেজিস্ট্যান্স দেওয়া আছে, দেওয়া আছে। জি, আচ্ছা আচ্ছা, এবং একটা আইসি দেওয়া আছে, এবং ডায়োড গুলো দেখুন অনেক মোটা মার্কেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্ট গুলো পাইবেন না। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে যদি, এটা কিন্তু অ্যাকচুয়ালি 2 বছর গ্যারান্টি কোয়ালিটির মাল, 2 বছর গ্যারান্টি কোয়ালিটি, 1 বছর গ্যারান্টি যদি বেশি, সে কখনো মার্কেটে ফল করবে না। আচ্ছা জি, কেউ যদি আপনার 1 বছর গ্যারান্টি কোয়ালিটির মাল করতে চায়, তাদের জন্য আমি সাজেস্ট করব 5 ওয়াট। আচ্ছা, 5 ওয়াট। জি, এই 5 ওয়াটের সাথে আপনার 4.7 ড্রাইভার। আচ্ছা আচ্ছা, 4.7 ড্রাইভার মানে অরিজিনাল যে ম্যাচিং, ওটা আমি দিব। এটা রেট পড়বে হচ্ছে যে আপনার অনলি 42 টাকা। এটা রেটটা কত পড়তেছে? এটা রেটটা পড়বে হচ্ছে যে আপনার 1 বছর গ্যারান্টি 12 ওয়াট পড়বে 75 টাকা, মাত্র 75 টাকা। এটা 2 বছর গ্যারান্টি কোয়ালিটির মাল, এটা 2 বছর গ্যারান্টি কোয়ালিটি। এটা কত ওয়াট পড়তেছে? এটা 1 বছর দেওয়ার জন্য। এটা 9 ওয়াট না, এটা 12 ওয়াট। 12 ওয়াট। জি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলী ওমর ভালো আছি, সুস্থ আছি। আসলে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আলী ওমর। আজকের ভিডিওটা এত একটা সিক্রেটপূর্ণ হতে যাচ্ছে যে আপনারা সত্যি অবাক হবেন, কারণ আজকে সরাসরি একটা ইনপুটার ভাইয়ের সাথে আমি চলে আসলাম তার গোডাউনে, তার শোরুমে। আসলে যারা এলইডি লাইটের ব্যবসা করে অনেক ধোকায় পড়েছেন, ধোকা খেয়েছেন, আজকে সমস্ত বিষয় নিয়ে কথা বলবেন ফারুক ভাই, যিনি ইনপুটার। আর তিনি, তার সম্পর্কে যদি আমি বলি তাই অনেক সময় লাগবে, তো আমি বলবো না, তার মুখ থেকে আমি শুনবো। তো যারা ভাই এলইডি লাইটের বিজনেসটা করতে চাচ্ছেন, মূলত আজকের ভিডিওটা আপনাদের জন্য একবারে 100 থেকে 200 হবে, তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। জি, প্রথমে আপনার দর্শক যে ভাইরা আছে এবং সাবস্ক্রাইবার যে ভাইরা আছে, তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন বলছি। আমি 2013 সাল থেকে আজকে 2023 লাস্ট আমি পড়াশোনার পাশাপাশি মার্কেটিং জব করছি 8-10টা কোম্পানিতে, এবং নিজেও 2-1টা ব্র্যান্ড নিয়ে কাজ করছি নিজের। কিন্তু এমন একটা পর্যায়ে দেখা গেছে আমি আমার কোয়ালিটি মানসম্মত যে আমার যে চাহিদা ছিল, ওই চাহিদা নবপুর থেকে মাল নিয়ে আমি মিটাতে পারিনি। আচ্ছা, এবং প্রতারিত হয়েছি, প্রতারিত। এবং এমন একটা পর্যায়ে গেছে যে আমি আমার এই এলইডি আমার ব্র্যান্ডের সাথে আরো 2-1টা কোম্পানি ডিলার ছিলাম। আচ্ছা, তখন আমার ডিলারশিপটাও ছেড়ে দিতে হচ্ছে, আমার ওই এলাকার ব্যবসায় ছেড়ে দিতে হচ্ছে। আচ্ছা, কেননা আমি মাল বিক্রি করছি হাজার হাজার পিস। আচ্ছা, আমার 2-3টা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করছি। তখন আমি লাস্ট একটা লট কিনে বড় ধরনের 15-20 হাজার পিসের মালের মতো, ওই মালগুলো আমি ফল করাতে আমি ব্যবসা ছেড়ে দিতে হয়েছে। তখন আমি প্রতিজ্ঞা করলাম এলইডি ব্যবসা লাস্ট কি আছে এটা আমি দেখবো। তো দেখা দেখি করতে করতে এখন আবার আমি নবপুরে আসছি, কাপ্তান বাজারে আসছি। তবু একটা জিনিস লক্ষ্য করলাম, আসলে এই মার্কেটে আপনার ভালো মানের মূল্যায়ন করকম। আচ্ছা আচ্ছা, কেন মূল্যায়ন, কারা মূল্যায়ন করকম,
যারা আসলে কম দামে মাল বিচ্ছে, আচ্ছা হ্যাঁ, যারা নতুন ব্যবসায়ী, আচ্ছা মানে তাদের, যারা নতুন ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন আসলে আপনার 18 ওয়াট অরিজিনাল একটা মাল, 20 ওয়াট একটা অরিজিনাল একটা মাল সুপার স্টার ট্রান্সটিক কোম্পানি কত বিক্রি করে, আচ্ছা ওই মালের সাথে যদি আমি মার্কেটের মালের সাথে কম্পেয়ার করি, রেটের সাথে না প্রোডাক্টের সাথে যদি কম্পেয়ার, রাতে দিনে ডিফারেন্স, ওরা ওইভাবে নিয়ে আসে। আচ্ছা আর একটা কথা হচ্ছে যে ওই কোয়ালিটি যদি মাল করতে হয় আনা যায়, তাও মনে করেন বিক্রি করাটা টাফ যারা ওই মানের মালগুলা মানে ক্রয় বিক্রি করাটা আমাদের খুব টাফ। আমি এখন ওই কথা মাথায় রাখি, যারা নতুন শুরু করতে চায় পুরাতন আছে এলইডি ব্যবসা করে অনেক ক্ষতিগ্রস্ত বা সাইরে দিছে, আচ্ছা আমি তাদেরকে কিছু টিপস বলে দিব। আচ্ছা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তাহলে তাদের জন্য উপকৃত হবে। আমি এখনো কিন্তু শুরু করিনি প্রোডাক্ট ইয়ে করার, কিন্তু আমি ওই ভাইদের সম্পর্কে বলতেছি। আপনি প্রথমে তিনটা জিনিস লক্ষ্য করবেন যারা এলইডি ব্যবসাতে আসতে চায়। এক প্রথম কথা হচ্ছে যে তাকে 2-3 দিনের যে কোনো একটা প্রতিষ্ঠানে আসি প্রোডাক্ট সম্পর্কে এবং কিভাবে কাজ করে প্রোডাক্ট সম্পর্কে জানার দরকার। আসলে ওই প্রতিষ্ঠান গুলো তো বাংলাদেশের নাই, আচ্ছা সে প্রাথমিক অবস্থায় যে ধারণা দিব। তবে হ্যাঁ আমি তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিব, সে এলইডি কিভাবে চিনবে যে তার মালগুলা গ্যারান্টি কোয়ালিটির কিনা, সে এলইডি ব্যবসা করে ফল করবে কিনা। তো তারা এই তিনটে টিপস আমি শিখিয়ে দিই। প্রথম হচ্ছে যে ফিসিবি ড্রাইভার ভালো মান গুণগত মান কিনা সে কিভাবে বুঝবো, যে ওইভাবে বুঝবে তার কাছে যদি একটা আলি ভাই একটা জিনিস দেখাই যে এই মিটারটা থাকে, আচ্ছা যে কোনো মাল্টিমিটার থাকে কোনো কিছুই লাগবে না, মোটামুটি এই মিটারটা সে যদি বুঝে সে এটা দিয়ে পরীক্ষা করি সে বুঝতে পারবে যে মালটা ঠিক আছে কিনা। ঠিক আছে, সেটার জন্য আলাদাভাবে আপনি একটা শর্ট ভিডিও বা পরে একটা করে দিন, আসলে এখন সময় তো ওভাবে দীর্ঘ নাই। আমি যদি সংক্ষেপে একটু বলতে চাই, আমাদের চাহিদারা কিন্তু ডিব্বা কোয়ালিটির বডিটাই অনেক বর্তমান চলে বেশি, মানে এই জন্যই চলে কারণ এটা রেটটা একটু চিপ রেটে হয়ে থাকে, মানুষ এটা আপনার হকারি বলেন বা গ্রাম অঞ্চলে বলেন বা যে কোনো ভাবে এইটা কিন্তু একটা দিতে পারে, এটা একটু লাভজনক একটা মানে এই বডিটা। জি আসলে আমার কাছে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমি আসলে একবার লো কোয়ালিটির কোনো প্রোডাক্ট আমি নিয়ে কাজ করি না। আমি আসলে চিন্তা করি যারা নতুন উদ্যোক্তা, আচ্ছা হ্যাঁ, তারা যেন মার্কেটে টিকে থাকতে পারে, আচ্ছা হ্যাঁ, তারা যেন এই একটা আইটেম দিয়ে তারা একটা কোম্পানি করতে পারে হ্যাঁ, ওই চিন্তা মাথায় রাখি আমি এই প্রোডাক্ট গুলো আজকে আনছি। তো আমার কাছে ফারুক ভাই আমি আরেকটা একটু থামাই, বর্তমানে কিন্তু ডিব্বা কোয়ালিটির বডির সিরিজটা খুব কম পাওয়া যায়, পাওয়া যায়নি বললে চলে। তো আপনার কাছে আমি যেটা এসে আপনার সাথে অফিস মানে আলাদাভাবে যেটা কথাবার্তা বললাম যে আপনি বললেন যে ডিব্বা কোয়ালিটির সিরিজ আছে আপনার কাছে, কিন্তু এটা হলো গ্যারান্টি কোয়ালিটি। জি জি হ্যাঁ, আপনারা 6 মাস নিশ্চিত গ্যারান্টি দিতে পারবেন এবং কোয়ালিটির বডি আজকে আমাদের দেখাবেন। জি চলেন আমরা বডি গুলো দেখি ভাই। জি ঠিক আছে, তাহলে আমি আপনাকে প্রথমে দেখালাম 5 ওয়াট। আচ্ছা এটা হলো কি 5 ওয়াটের বডি? 5 ওয়াটের বডি। জি আচ্ছা, এটা তো ভাই একটু শক্তপোক্ত দেখা যায় কিন্তু বর্তমানে কিন্তু বাজারে কিন্তু 5 ওয়াটের আরো বডি আছে, ওগুলা কিন্তু ভাই একটু নরম। জি জি আচ্ছা, আমি আপনাকে দেখাই এটা আমরা ভাই পাইলাম 5 ওয়াটের। 5 ওয়াট 5 ওয়াটের আমি এখানে একটা কথা বলি, আচ্ছা 5 ওয়াটের মধ্যে এটা কিন্তু ভাই এটা হিট সিংটা কিন্তু অনেক মোটা। হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল অ্যালুমিনিয়াম হিট সিং। আচ্ছা এটা অ্যালুমিনিয়াম হিট সিং। আচ্ছা এই যে ফারুক ভাই, অ্যালুমিনিয়াম না হলে তো আপনি তো ফার্স্টই বললেন যে ওভারহিটিং এর কারণে কাইচা যায় তো এইটা কিন্তু একটা ভালো একটা তাকে পড়ে। এর মধ্যে যে আরেকটা জিনিস আমরা ডিফারেন্স করতে পারবো, এটা কিন্তু আমরা টিনের পেপার শীট বলে যেটা আর কি, আচ্ছা এই একটা আর কি আপনার বাজারে এটা দিয়ে অ্যাভেলেবল মাল করে, এটা টিনের না? জি জি আচ্ছা আচ্ছা জি জি এই যে জিনিসটা কিন্তু ভাই কেউ ভিডিওতে বলে না যে টিন কোনটা আর এই যে তাদের জন্য খুবই এক উপকার হবে। সে কখনো যদি আমার এই কথাগুলো বুঝে সে কখনো এলইডি ব্যবসা করে প্রতারিত হবে না। আমরা কিন্তু 5 ওয়াট দেখলাম, তারপরে কি দেখাইবো? 5 ওয়াটের পরে আছে যে আপনার 12 ওয়াট। আমি এখন আপনাকে ইম্পর্টেন্ট যেগুলো সব প্রোডাক্টে আছে বাট যেগুলো চলে অ্যাভেলেবল এগুলো দেখাতেছি আর কি। আচ্ছা এটা 12 ওয়াট না, বেশি 5 ওয়াটটা বেশি চলে। আচ্ছা 12 ওয়াটটা বেশি চলে, 15 ওয়াটটা বেশি চলে আর 18-20 ওয়াটটা বেশি চলে, এগুলো রানিং প্রোডাক্ট। আচ্ছা তাহলে আমরা পাইলাম 12 এবং 5। জি 12 5। আচ্ছা জি আরেকটা আছে যে আমি আপনাকে দেখাচ্ছি 15 ওয়াট। আচ্ছা 15 ওয়াট পাইলাম। 15 ওয়াট এটা আমরা ম্যাচিং এটা কালারও আছে আমি যেটা
চায়না হেক্সিন এটা চায়না বলবো, যেটা বাংলা হেক্সিন সেটা বাংলা বলবো, এবং কাস্টমারকে আসলে প্রতারিত করার উদ্দেশ্য আমি আপনাকে আজকে মানে ডাকি নাই। আসলে মূল ডাকার উদ্দেশ্য হচ্ছে যে কাস্টমার মানে আমার দ্বারা সে আমার থেকে ব্যবসা করুক না করুক, প্রোডাক্ট ক্রয় করুক না করুক, সে মাল চিনতে পারবে, চিনতে পারবে আসল কোনটা আর নকল কোনটা। আচ্ছা, আমার সবচেয়ে জানার বিষয়টা হলো এই জায়গাটার ভিতরে, জি হ্যাঁ ফারুক ভাই, আমরা কিন্তু 15 পর্যন্ত আইলাম, আমরা 20 এর বড়িটা যদি আমার দেখাই, এই 20 এর মধ্যে আজকে আপনার মানে ভেজাল আছে। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল চায়না বডি। আচ্ছা, অরিজিনাল চায়না বডি, ওটা অরিজিনাল চায়না থেকে আসছে। আচ্ছা, এটা হিটসিংটা আমার দেখান, 20টা বডিটা কিন্তু বর্তমান খুব চলে বেশি, এটাও চায়না বডি, এটাও চায়না বডি। আচ্ছা, এটা হিটসিং যেটা, আচ্ছা একটু ধরেন তো, আমি তো আপনাদের আমি দেখাই। আচ্ছা আচ্ছা, এটা হিটসিং না আমার দেখান, আমি হিটসিং হিটসিং নিয়ে আমি বেশি একটু গাড়াগাড়ি করে বেশি, এই যে এটা 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 আসলে ময়লা পড়ে গেছে, একটা হিটসিং দেখেন। আচ্ছা দেখেন, সমস্যা নাই, আমি দেখাই। এই অরিজিনাল অ্যালুমিনিয়াম হিটসিং, এটা আপনারা যে হাতে দিলাম, হ্যাঁ হ্যাঁ, আপনি কেমন বুঝছেন আসলে এটা ওয়েটফুল ওয়েটফুল ওয়েটফুল, এই দেখেন এই মার্কেটে আরেকটা আছে কিন্তু এটা হলো যে আমরা অনেক পাতলা পাতলা, আমার এই হিটসিংটা হচ্ছে 10 গ্রাম প্লাস, কিন্তু 10 গ্রাম প্লাস, যে 10 গ্রাম আপনার হাতে নিলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, মার্কেটে এখন আপনার সর্বোচ্চ 5 গ্রাম, 5 গ্রামের উপর কোনো হিটসিং নেই, হিটসিং নেই। আচ্ছা, আমরা 20 পাইলাম, জি 15 পাইলাম, 5 পাইলাম, 9 পাইলাম, 20 এর মধ্যে একটা কথা হচ্ছে যে আপনার, হুম বুঝনা, আচ্ছা চেক চেক, 20 এর মধ্যে আপনি যেটা দেখালেন ওটা হলো যে অরিজিনাল চায়না, এটাও চায়না, হুম, তারপর আর কয়েকটা কোয়ালিটি আছে আমি একটু দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা একটা আছে অরিজিনাল চায়না। আচ্ছা, আমরা কাপড়ের মধ্যে খুব ভাই, এটা তো খুব সুন্দর দেখা যায় বডি, এই বডিটা কিন্তু ভাই খুবই কমনলি একটা বডি, কমনলি ওটা কিন্তু অরিজিনাল, ভাই এটার হিটসিংটা আছে তো, হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা আছে। হ্যাঁ, আপনি আমি আমি এই জায়গায় থামাই ফারুক ভাই, জি ভাই, আমি তো বুঝতে গেছি যে আপনার কাছে যে কি ধরনের মাল আছে, আমি তো পুরো গোডাউন আজকে ভিজিট করলাম। আসলে এখানে আমাকে যারা বিশ্বাস করে, আজকে ভিডিওটা খুব স্পেশাল হবে, আমাকে যারা বিশ্বাস করে অবশ্যই আমি কোনো ফেক ভিডিও করি না, এটা তো আপনিও জানেন, দর্শক জানেন। তো এই যে এত সুন্দর এই বডিটা, এই বডিটার সাথে যে হিট চায়না বডি, অরিজিনাল চায়না বডি, আমি এই জায়গায় মাঝখানে একটা কথা ঢুকাই দিই, এটার বডিটার প্রাইস পার পিস কত বেচতেছেন? শুধু বডি এটা, বডিটা মানে এখানে আরেকটা কথা আছে যাই, এটা আমার বডি যে গ্লাস, এটার ওয়েট হচ্ছে যে আপনার 37 গ্রাম, 37 গ্রাম, মানে হিটসিং ছাড়াই, হিটসিং ছাড়াই। হ্যাঁ, এখন মার্কেটে যেটা পাবেন ওটা পাবেন গ্লাস এবং হিটসিং 20 গ্রাম, হিটসিং গ্লাস। না ভাই, এটা আমি দেখতে আছি যে এটা খুব কোয়ালিটি, আমি যে রেটটা বলবো হয়তো অনেক কাস্টমার বলবে যে ভাই অনেক রেট বেশি, আমি গ্রাম রেট কারণে বলে দিলাম, এটা হচ্ছে হিটসিং ছাড়াই বডি এবং গ্লাস 37 থেকে 38 গ্রাম, তাহলে এটা রেট আমার কস্টিং পরে হচ্ছে যে 19 টাকা, 19 টাকা, 19 টাকা। আচ্ছা, এই হিটসিং 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 19 টাকা, মানে টোটাল মানে একটা বডি আপনার 19 টাকা পরে, যে 19 টাকা পরে, কিন্তু আমরা ক্যাপ সারা, ক্যাপ সারা, জি ক্যাপ। আচ্ছা আচ্ছা, এটা তো ক্যাপ সারা মানে না, কেউ যদি এক বছর গ্যারান্টি মাল করতে চায় করতে পারবে, কেউ যদি 6 মান্থ গ্যারান্টির ভালো মাল, এটা দেখেন অরিজিনাল রেজিন পাউডার দিয়ে করা। না ভাই, এটার এটা সম্পর্কে বলার দরকার নাই, এটা আমি দেখলাম আমার হাতে নিয়ে তো বুঝছি, কারণ আমি তো ভাই ব্যবসা করি, আমি তো কিছু জানি। তো এই পর্যায়ে আমি আরেকটা জায়গায় থামাই ফারুক ভাই, আপনি তো সিরিজ আপনার হাতে আছে আমি দেখলাম, এখন এই সিরিজের সাথে কি ধরনের মেটেরিয়াল দিতেছেন সেটা দেখান। আচ্ছা, এই সিরিজের সাথে তাহলে আপনি একটু উঠতে হয় তাহলে আপনার ডিব্বাতে মোটামুটি দেখাইলাম। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আমার এই যে কার্টুন, তো এখানে স্যাম্পল আলম দাস, আলহামদুলিল্লাহ আসলে যারা মানে ধোকা খাইছে ভাইরা তাদের জন্য প্রোডাক্ট গুলো আমি আনছি। আচ্ছা আচ্ছা, আশা করি এটা নিয়ে আর কখনো ধোকা খাইবো না। আচ্ছা, এটা হলো 5 ওয়াট, তারপরে দেখান, তারপরে হচ্ছে যে আপনার এটাতে আসেন, আচ্ছা এটা 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 না, জি এটা হচ্ছে যে আপনার 12 ওয়াট, এটাতে আপনার দিব্য বডি 12 ওয়াট করলে কিন্তু মার্কেটে আপনার 20 ওয়াট থেকে আলো বেশি, যেটা আমি আপনাকে, এগুলা তো ভাই খুবই কোয়ালিটি ফুল, কোয়ালিটি ফুল মাল, জি বুঝছেন, এগুলা আসলে বলার কোনো অবকাশই রাখে না। এটা আলী ভাই, জি এই প্রোডাক্টটা আমি বলি, এটা তিনটা বডিতে বসবো। আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে যে মার্কেটের কলসি বডি যেটা 9 ওয়াট, আচ্ছা আচ্ছা 12 ওয়াট, আচ্ছা আর যদি আপনি 18 ওয়াট 15 ওয়াটের হিটসিং ব্যবস্থা করতে পারেন ওটাতে বসাতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা আমার কাছে যে ড্রাইভার আছে ওটা এটা পরে দেখাইছি, এটা 2 বছর গ্যারান্টি 1 বছর গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা কি কোনটা দেখব? তারপরে দেখব সেটা আপনার 9 ওয়াট। আচ্ছা 9 ওয়াট, এবারে একটু খুবই কার্টন করা না, জি আচ্ছা কার্টন করা, এই যে আমরা সরাসরি একটা কার্টন আমরা আনবক্সিং করতেছি, জি আনবক্সিং করতেছি। আচ্ছা এগুলো কি বাবা আসছে, এটা সরাসরি ভাই চায়না থেকে আইছে তো? না জি জি, চায়না থেকে। ও এরকম প্যাকেট আছে, এগুলো প্যাকেট করে আমরা এগুলো প্যাকেট খুলে ফেলে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই যে এইভাবে আসে, এইভাবে আসে। তো আজকে কিন্তু অনেক কিছুই দেখতেছে, যারা আসলে নতুন ভিউয়ার, যারা কিন্তু এলইড সম্পর্কে জানে না, তারা কিন্তু অনেক কিছুই দেখলো আসলে কিভাবে মালগুলো চায়না থেকে আসে। দেখেন
এগুলো কিন্তু ভাই কিন্তু সাধারণ কোনো পিসি না, না 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 এগুলো আমি আরেকটা কথা বলি, এটা হচ্ছে এলএম কোম্পানির পিসি। আচ্ছা দেখুন এলএম এটা যেটা সুপার স্টার ট্রাস্টিক, তারপর হচ্ছে আপনার সার্কেল, থ্রিজি, এই কোম্পানি গুলো এই পিসি গুলো ব্যবহার করে। আমার ব্যবসায়িক বাইরে আছে, তারা যদি এটা লক্ষ্য করে তাহলে দেখতে পারবো। আচ্ছা আমি যে ব্র্যান্ড কোম্পানি গুলোর কথা বলছি, এগুলো যদি একটা ডিফিউজার খুলে দেখে তাহলে পিসি গুলো দেখবো, পিসি গুলো দেখবো। তো ভাই আপনার আর আর কিছু এই জায়গায় দেখেন? জি জি, আর আরো আরো দেখাচ্ছি আপনার এই যে 18 ওয়াট 15 ওয়াট যে মালটা। আচ্ছা আচ্ছা, এটা আমরা আনবক্সিং করতেছি না, এটা আনবক্সিং করতেছি। আচ্ছা দেখেন, সাবধান। আচ্ছা আচ্ছা, এটা আমরা খুলতেছি কার্টন। আজকে কিন্তু বন্ধুরা একবার সরাসরি ঘোরাউনে নিয়ে আসলাম। এই দেখেন এইগুলা এইভাবে আসে প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, এই যে এইভাবে, এই যে এইভাবে আসে না? জি জি। আচ্ছা আপনারা একটা দেখি এটা। আচ্ছা এটা কত ওয়াট ভাই? এটা হচ্ছে যে আপনার 15 ওয়াট, এই 18 ওয়াট, সরি, এটা হচ্ছে যে 18 ওয়াট, 18 ওয়াট। কিন্তু পিসিটা অনেক ছোট হলো কিবো। এগুলা আপনারা ভাই যারা ব্র্যান্ডের মাল কিনতে, কিন্তু ডাবল ইস্টিন, এগুলা ডাবল ইস্টিনের মাল, এটা ডাবল ইস্টিনের মাল পিসি হয়। যারা ব্র্যান্ডের মাল বিক্রি করে, যারা ব্র্যান্ডের মাল যারা বিক্রি করে বা যারা টেকনিশিয়ান ভাই আছে, তারা তো বুঝতে পারবো যে এগুলা কি কি কোম্পানিতে ব্যবহার করে কইরা থাকে আর কি। তো ভাই এটা এটা কি দেখতেছি আমরা? এটা এটা তো 12 ওয়াট এটা দেখাইছি, এখন দেখাবো আরেকটা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, এইটা আমরা আনবক্সিং করতে নাকি? আনবক্সিং করতেছি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে প্রিয় বন্ধুরা এটা হলো গোডাউন, বুঝছেন? আমি ওইভাবে এই জায়গায় আসলে আজকে পরিবেশটা ওইভাবে নাই, সব এলোমেলো, যেহেতু গোডাউন তো এলোমেলো থাকবেই, এটাই স্বাভাবিক। তো আপনারা কিছু মনে করেন না, ঠিক আছে? এটা কত ওয়াট ভাই? এটা 9 ওয়াট, 9 ওয়াট মনে, জি জি, এটা 9 ওয়াট ভাই। আপনার প্রত্যেকটা মালই ভাই কোয়ালিটি ফুল, কোয়ালিটি ফুল জি। আচ্ছা আচ্ছা, আমরা তো দেখলাম, কাজ করি না। আচ্ছা এবার কে আমাদের ড্রাইভার দেখান। এই দেখেন, এটা তো আপনার যেহেতু দেখাচ্ছেন, দেখে দেখেন এমএপি, এমএপি আমি ওখানে নামটা বলি নাই এখন, যেহেতু আপনার এই যে আমি একটা আনবক্সিং করতেছি, যে ড্রাইভার গুলো যে অনেক যে ভাইরা বলতেছে ভাই মাল আসি কিনা। আচ্ছা আচ্ছা, এখানে অল্প কয় কার্টুন আছে, আরো অনেক কার্টুন তো আমরা, আমি দেখলাম হিউজ পরিমাণ, উপরে নিচে একতলা ইয়া দুতলা আর নিচতলা দেখলাম। এগুলো কিন্তু আপনি টাকা খরচ করে মাল, এই মালগুলো নিতে পারবেন না। বাবা রে বাবা ভাই, এগুলো কি ওরে বাবা ভাই, এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল মাল। এই দেখেন, আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্টের মধ্যে আমার তিনটা ট্রান্সফরমার দেওয়া আছে, সরি তিনটা আপনার ক্যাপাসিটর দেওয়া আছে, ক্যাপাসিটর দেওয়া আছে, দুইটা ফিউজ দেওয়া আছে। হ্যাঁ, একবার আপনার একটার ভিতরে দুইটা ইয়া ফিউজেবল রেজিস্ট্যান্স দেওয়া আছে জি। আচ্ছা আচ্ছা, এবং একটা আইসি দেওয়া আছে, এবং ডায়োড গুলো দেখুন অনেক মোটা মার্কেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্ট গুলো পাইবেন না। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে যদি, এটা কিন্তু অ্যাকচুয়ালি 2 বছর গ্যারান্টি কোয়ালিটির মাল, 2 বছর গ্যারান্টি কোয়ালিটি, 1 বছর গ্যারান্টি যদি বেশি সে কখনো মার্কেটে ফল করবে না। আচ্ছা আচ্ছা, তো এই ইয়া ফারুক ভাই, এগুলো কত ওয়াট দেখাইতেছেন? এটার সম্পর্কে কিছু সিক্রেট টিপস আছে মনে হয়? জি জি, এটা আছে সিক্রেট টিপস তো আছে, এটা আপনার 5-7 ওয়াট থেকে 15-18-20 পর্যন্ত করা যায়। আচ্ছা, তার মানে একটা দিয়ে আমাদের তিনটা কাজ হয়। হ্যাঁ, এটা এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ড্রাইভারের আপনার যত ওয়াট ফিসি দিবেন তত ওয়াট সে শুরু করবে, মানে এটা অটোমেটিক, অটোমেটিক। এই যে আমি দেখাইতেছি এটা অটোমেটিক, জি অটোমেটিক এটা শুরু করবে। আর একটা কথা হচ্ছে, মার্কেটে যে সুবর্ণ এলইড এর যে প্রোডাক্ট গুলো আছে, 50 ওয়াটের যে ফিসি গুলো আছে, এটাতে দিলে এটা সুন্দর ক্যাপাসিটি হবে, এবং আমরা 6 মান্থ 1 বছর গ্যারান্টি করে। মানে ওই এটা কত ওয়াটের ভাই বললেন? এটা আপনার 7 থেকে 20 পর্যন্ত, 7 থেকে 20 পর্যন্ত, জি জি 7 থেকে 20 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো আমরা এটা দেখলাম। আচ্ছা তারপরে আমরা আর কোথায় যাব বলেন? এবার আপনার, আচ্ছা এই জায়গায় প্রোডাক্ট আছে, এই জায়গায় দেখলাম তো অনেক প্রোডাক্ট, জি জি। তো আসলে তার আগে আমি আপনার কাছে জানতে চাই ভাই, আপনি বসেন, আপনার জানতে চাই এই যে আপনি তো মাল দেখাইলেন, আমরা রেটটা বললেন না, রেটটা কত? আমি রেট বলতে চাই, মালটা দেখাই। আচ্ছা আচ্ছা, মাল দেখাই। অনেক ভাই আছে আসলে, মানে মনের একটা খাস যে আমি এসি ডিসি নিজে করব, ভালো মাল পাইতেছে না। আচ্ছা আমি আমি একটু ইয়া যদি থামাই, আপনি এই যে ডিব্বাটা শেষ করেন, ডিব্বার রেটটা শেষ করে দেন। আচ্ছা কোনটা কত ওয়াট পড়তেছে? আচ্ছা ডিব্বার মধ্যে এখানে আপনার 3-4 কোয়ালিটির প্রোডাক্ট আছে, তো আচ্ছা আচ্ছা, তাহলে আমি প্রথমে বলি। আচ্ছা আপনার এই যে 5 ওয়াট, কেউ যদি আইসি, মানে আইসির মালের প্রতি কেউ আপনার ইয়া নাই, মানে বিশ্বাস নাই। আচ্ছা তো আমি বলি, কেউ যদি 5 ওয়াটের 6 মাস গ্যারান্টি কোয়ালিটির মাল করতে চায়, এটা দিয়ে করতে পারো। তো বাজারে তো এমন পাওয়া যায়, এটার সাথে আপনার এটার সম্পর্কটা কি? এটা সম্পর্ক হচ্ছে যে বাজারে যেটা পাইবেন এই মালটা কিন্তু আমাদের 5 বছর আগে আনা। আচ্ছা ওই সময় একটা 5 ওয়াট মাল ছিল আপনার 40 টাকার উপরে, 40 টাকার উপরে মেবি, কিন্তু এখন হচ্ছে যে 10 টাকা, 10 টাকা। এখন কেন, আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে একটা জিনার ডায়োড দেওয়া আছে, বর্তমান বাজারে যে 5 ওয়াট আছে ওটা জিনার ডায়োড দেওয়া নাই, জিনার ডায়োড দেওয়া, যে দুইটা আইসি আছে এটা অরিজিনাল দেওয়া আছে, একটা রেজিস্টার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আর সবচেয়ে বড় কথা যে আমাদের পিসিটা অনেক মোটা, অনেক মোটা, এই সেকচার প্রথম লোডের পিসি। আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি এখন মানে আইসির মধ্যে ভালো মাল চায়, তাহলে 5 ওয়াটের মধ্যে আপনার এটা দিয়ে করতে পারবো।
আচ্ছা এটা দিয়ে করলে আপনার 1 কেজি পড়বে মাত্র 17.50 টাকা 17.50 টাকা 6 মাসে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন 6 মাসের মাত্র 17.50 টাকা হ্যাঁ আপনার টোটাল 1 কেজি আচ্ছা আর যদি আপনার এটা দিয়ে এটা বাদ দিয়ে যদি আপনার পিসি ড্রাইভার করতে চায় তাহলে আমি আপনাকে যেটা দেখাইছি আপনার হাতে নেই এই তো এই যে এটা এটা আছে আর কয়েকটা আছে এটা ফাইবার্ডের পিসি না জি জি ফাইবার্ডের এবং এই যে আর এই এই আরেকটা আছে আচ্ছা এই একটা একটা এটা যদি 6 মান্থে করতে চায় এটা দিয়ে করতে পারবে তখন রেট পড়বে হচ্ছে আপনার 25 টাকা জি অরিজিনাল চায়না চায়না বডি আচ্ছা আচ্ছা আর যদি এটা এটা কেউ যদি করতে চায় এটা হচ্ছে যে 1 বছর গ্যারান্টির কোয়ালিটির মাল যদি কেউ যদি করতে চায় তাহলে এটা রেট পড়বে হচ্ছে যে আপনার পিসি এবং ড্রাইভার 38 টাকা আর বডিটা এই যে এই বডি এটা কত মানে টোটাল কত পড়ে 38 টাকা এসকেডি এসকেডি চায়না বডি দিয়ে এবং হিটসিন হচ্ছে অরিজিনাল মানে টোটাল বডি পিসি দিয়ে মাত্র 38 টাকা পড়ে 38 টাকা পড়বে এটা 1 বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে ভাই আপনি কিন্তু অনেক দাম কম বলতেছেন জি আসলে আমি এটা কম বলতেছি এই কারণে যেহেতু আমি নিজে মালগুলো আনি এখানে কোনো হাত নাই আমি নিজে এককভাবে আনছি এবং ক্রয় করতেছি তো আসলে আমি আমার যারা বেকার বাইরে আছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা রিজনেবল তারা যেন ব্যবসা আমার সাথে করতে পারে সে রেটে দিচ্ছি আমি কি পাইলাম ওই কি পাইলে ওটা চিন্তা করি না আমি চাইছি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এলইডি ব্যবসা করে বা তারা আবার যেন ফিরে আসে আচ্ছা তারপরে আমরা একটু সংক্ষেপে আমি জানতে চাই যে ফাইবার পাইলাম জি ফাইবার তারপরে হলো হ্যাঁ এটা দিয়ে কিন্তু আপনারা ফাইভ একই বডি দিয়ে আপনারা ফাইভ ওয়াট সেভেন ওয়াট নাইন ওয়াট করে দেখাচ্ছি আপনাকে যে এটা আচ্ছা এটা দিয়ে যদি করে মার্কেটে 20 ওয়ার্ডের ড্রাইভার থেকে আলো বেশি দিব এটা রেটটা কত পড়তেছে এটা দিয়ে পড়বে হচ্ছে যে আপনার 6 মাসের গ্যারান্টি এবং ড্রাইভার এটা এই ড্রাইভার দুই এসি ড্রাইভার তাহলে ওটা পড়বে হচ্ছে যে আপনার 38 টাকা এসকেডি এসকেডি আচ্ছা তারপরে তারপরে কত ওয়ার্ড আছে এসকেডি রেট দিছে আর যদি ফিটিং মাল নেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার 2-3 টাকা আচ্ছা ওটা ওটা ফিটিং মালের হিসাবটা আলাদা তো এটা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবো তারপরে আর হ্যাঁ ফারুক ভাই বর্তমানে কিন্তু কলস বড়ির একটা ব্যাপক চাহিদা আর সেই চাহিদাটা হলো কেমন আপনারা বলি তারা কিন্তু বড় বড় কোম্পানির সাথে কম্পেয়ার করতে চায় যে আমরা বড় বড় কোম্পানির সাথে কম্পেয়ার করে আমরা একটা বাজারে মাল ছাড়বো কিন্তু আমাদের দেখা যায় ওইভাবে আমরা ভালো কাঁচামাল পাই না তো আমি আলহামদুলিল্লাহ আপনার কাছে যেই পরিমাণ মাল দেখলাম ভাই আমি খুবই আনন্দিত খুবই খুশি আপনি আমাদের কলসবড়ির মাল দেখাবেন 1 থেকে 2 বছর যাতে নষ্ট না হয় ঠিক আছে এমন কিছু মাল দেখান ভাই আচ্ছা তাহলে আপনার ফাইবার বড়িতে আমার স্যাম্পল 1 কেজি কেন না আচ্ছা দেখে দিছি আমার প্রথম শুরু করে 9 ওয়াট দিয়ে 9 ওয়াট দিয়ে জি এটা হলো 9 ওয়াট যারা 1 বছর 2 বছর গ্যারান্টি কোয়ালিটির মাল কাউ তাদের জন্য এগুলা আচ্ছা জি আচ্ছা আমি যদি একটু বলি এটা কিন্তু একটা ডাবল হিটসিং হিটসিং দাও আমি ডাবল হিটসিং ছাড়া কোনো মালে করি না আচ্ছা এটা ডাবল হিটসিং ছাড়া কোনো মালে করি না এটা কিন্তু ভাই বডিটা কিন্তু খুব কোয়ালিটিফুল বডি আর হিটসিংটা কিন্তু কোয়ালিটিফুল জি আচ্ছা আচ্ছা এটা কিন্তু বড় বড় কোম্পানিতে কিন্তু এই হিটসিংটা ব্যবহার করে জি ওই যে আমি আপনাকে প্রথম একটা কথা বললাম যে আসলে হিটসিং এর হলো যে আপনার গ্যারান্টি বেরি করে হ্যাঁ সে কারণে আমি কলসি যেহেতু একটা পরিচিত ব্র্যান্ড এটা দিয়ে অনেকে ব্র্যান্ড করে তো সেক্ষেত্রে আমি হিটসিন ছাড়া কোনো মাল করি না আচ্ছা এই এটা আমার দেন এটা 9 ওয়াট জি এটা আচ্ছা ভাই এই যে 9 ওয়াটটা আমাদের কমপ্লিট করতে কত টাকা প্রয়োজন আছে এটা 1 মিনিট আমি আরেকটা কথা বলি এটারে অনেকে 5 ওয়াট মানে একটা বডি দিয়া 5 ওয়াট 7 ওয়াট 9 ওয়াট আচ্ছা যে যেভাবে কয় সেভাবে করে নেয় আর কি আচ্ছা মার্কেটে যেটা আছে আমাদের ওই যে ছোটটা 3 ওয়াটের অর্ডার বলে 5 ওয়াট কিন্তু অ্যাকচুয়ালি এটা 5 ওয়াট না কিন্তু 5 ওয়াট কোম্পানি এটা করে এবং এটা 5 ওয়াট 9 ওয়াট 7 ওয়াট করে আচ্ছা আচ্ছা তা ফারুক ভাই আমরা এটার ইয়াটা দেখব ফোনটার সাথে কি কি আছে কলসবড়ির সাথে জি কেউ যদি আপনার 1 বছর গ্যারান্টি কোয়ালিটির মাল করতে চায় তাদের জন্য আমি সাজেস্ট করব 5 ওয়াট আচ্ছা 5 ওয়াট জি এই 5 ওয়াটের সাথে আপনার 4.7 ড্রাইভার আচ্ছা আচ্ছা হ্যাঁ 4.7 ড্রাইভার মানে অরিজিনাল যে ম্যাচিং ওটা আমি দিব এটা রেট পড়বে হচ্ছে যে আপনার অনলি 42 টাকা 42 টাকা কলসবড়ির ভিতরে কিন্তু আমরা এখন শুধু কথা বলতেছি কলসবড়ির জি কলসবড়ির ভিতরে তারপরে ওটা যে এটা এটা হচ্ছে যে আপনার মার্কেটে যে 3 ওয়াট বডি আচ্ছা ওই বডিতে ম্যাচিং হবে আচ্ছা আর সেকেন্ড হচ্ছে যে আপনার 9 ওয়াট 9 ওয়াট এবার 7 এবং 9 আচ্ছা এই 9 ওয়াটের সাথে কোনটা দিতেছেন জি এই যে 9 ওয়াটের সাথে এটা আচ্ছা যে আবার 7 ওয়াটের সাথে এটা 7 ওয়াট পিসি আছে আচ্ছা এই এটার সাথে পিসিটা কোনটা দিতেছেন এটার সাথে পিসিটা দিচ্ছি আপনার এই যে এটা
আর ইয়া ড্রাইভারটা, ড্রাইভারটা হচ্ছে যে আপনার এই যে এটা, আচ্ছা এটা দিতেছেন জি, এটা হচ্ছে যে আপনার 5 থেকে 12 পর্যন্ত এই যে এই পিসিটা জি, আচ্ছা আমরা এটা এটা পাইলাম, তারপরে আমরা কই যা ইয়া কোনটা দেখব, কত অর্ডার দেব, এটা এটার ফল হচ্ছে যে আপনার যে 12 12 জি, আচ্ছা 12 অর্ডারের সাথে পিসি ড্রাইভার কোনটা এই যে এটা, এগুলো কিন্তু সবাই কোয়ালিটি ফুল মাল, এই যে দেখেন বডি আর ইয়া দেখেন এই যে এটা দেখেন, আবার এটাও দিতে পারবে কেউ চাইলে, এবং এটার সাথে যেহেতু ডাবল হিট সিন এটা ম্যাচিং হবে ভালো, এটা ম্যাচিং হবে, কস্টিং বাড়বে বেশি না 5 টাকা, আচ্ছা আচ্ছা তাহলে আমরা এটাই দেখাই, এটার সাথে ড্রাইভারটা কোনটা ফর ড্রাইভার সাথে যে এটা যে এখানে আরেকটা কথা হচ্ছে যাই, এটা কিন্তু লকের, আচ্ছা আচ্ছা এটা যদি আপনার একটু কাজ করে দুইটা কেবল লাগাই দেয়, আচ্ছা ম্যাচিং হবে, এই কেবল গুলো আপনার কাছে আছে আলগা কেবল জি, যেটা আছে ওটা আমি সব ব্যবস্থা করে দিই, আচ্ছা আচ্ছা স্ক্রিন নিলে, আচ্ছা এটা রেটটা কত পড়তেছে, এটা রেটটা পড়বে হচ্ছে যে আপনার এক বছর গ্যারান্টি 12 ওয়াট পড়বে 75 টাকা, মাত্র 75 টাকা, 75 টাকা, এটা 2 বছর গ্যারান্টি কোয়ালিটির মাল, এটা 2 বছর গ্যারান্টি কোয়ালিটি, এটা কত ওয়াট পড়তেছে, এটা কি 1 বছর দেওয়া, এটা 9 ওয়াট না, এটা 12 ওয়াট, 12 ওয়াট জি, ওটা 9 ওয়াট, আচ্ছা আচ্ছা এটা গেল, তারপর আমরা কি দেখব হচ্ছে যে আপনার এই একই বডির মধ্যে আমরা কেউ 15 ওয়াট করে, কেউ 18 ওয়াট করে, কেউ 20 ওয়াট করে, আচ্ছা এই বডি, আচ্ছা জি এই বডি, এবং আমার এটা আমার ডাবল হিট সিন, অরিজিনাল অ্যালুমিনিয়াম হিট সিন, এটা ডাইস করছি আমি, আচ্ছা আচ্ছা, এবং এটা হচ্ছে যে আপনার 8 গ্রাম, 8 গ্রাম, আর মার্কেটে একটা আছে যে 3 গ্রাম, 3 গ্রাম, আসলে হিট সিনের উপরে আপনার মালের গ্যারান্টি, না না এটা দেখতে দেয়া যায় অনেক মোটা, আর এটা কুবিয়ে যায় শক্ত, খুব শক্ত বক্ত দেখা যায় জি, আচ্ছা এটা এটা রেট এটা দিয়া আপনার এটা যে ড্রাইভার খুবই ভালো মানের ড্রাইভার এবং উন্নত মানের ড্রাইভার, ওই এটা দিয়ে মাল করলে ইনশাআল্লাহ এটা 2 বছর গ্যারান্টি কোয়ালিটির মাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মাল টিকসই হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ড্রাইভারটাতে কয়টা ওই কত ওয়াট পর্যন্ত চালানো যায় ভাই, 15 18 20 25 30, আচ্ছা জি এটার সাথে হচ্ছে যে এটা ম্যাচিং করব, আচ্ছা এটার সাথে এটা ম্যাচিং করব জি জি, এটার সাথে এটা ম্যাচিং, এগুলোর তো আলোটা হবে ভাই 100 100 জি, এটা 18 ওয়াট 18 আসবে, 19 আসবে না, 17 আসবে না, আচ্ছা আচ্ছা, এটা দিয়ে আলো কমবো না, আলো কমবো না, না না এটা দিয়ে আলো, এটা রেটটা কত আসছে, এই আরেকটা কথা আলী ভাই আমার এপিসি দিয়ে, আচ্ছা হ্যাঁ 5 ওয়াট থেকে 40 ওয়াট পর্যন্ত আমার পিসি আছে, যে কোন ড্রাইভার দিয়ে লাগাবেন আপনি প্রথম যে আলো দিব লাস্ট ওই একই আলো দিব, আচ্ছা এটা এটা রেটটা কত পড়তাছে, 20 ওয়াট, এটা 20 ওয়াট দিয়ে পড়বে 85 টাকা ফুল এসকেডি, ফুল এসকেডি 85 টাকা, একদম গ্যারান্টি কোয়ালিটির, যারা এই রেঞ্জের মাল টোকা তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট, মাত্র 85 টাকার মধ্যে এসকেডি নিতে পারবে, এটা কি 1 বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে, 1 বছরের মধ্যে, এবং কি আমি বলি যে বড় বড় কোম্পানিকে চ্যালেঞ্জ করে এটা বাজারে বিক্রি করতে পারবে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে, আচ্ছা আমি এটা যদি আপনার এই মালে যদি কোনো সমস্যা 1 বছরের ভিতরে এটা আমি 100% দায়বদ্ধ, এবং যদি কোনো সমস্যা এটা আমি রিটার্ন করব, আমার এতটা কনফিডেন্স আপনাকে যে এসকেডি কি কি এসকেডি কি কি এত কনফিডেন্ট দেয় এসকেডি, আসলে আমি একটা কথা বলি, আমি যে আপনাকে কয়টা স্যাম্পল দিলাম আপনার ফিডব্যাকটা কেমন পাইছেন, আলহামদুলিল্লাহ খুব, এই জন্য তো আসছি, আসার উদ্দেশ্য যে আমি আজকে একদিন দুই দিন তো বিক্রি করতে করি না, এটা অনেক দিন যাবত বিক্রি করতেছি, আর আমার যে ফাটিরা ইনশাআল্লাহ আমার থেকে মাল নেয়, এরা কন্টিনিউ এই মালগুলো নেয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে মাল তার একটা কথা বলে যে ভাই আমি এই মালগুলা আপনি কি দিতে পারবেন, আমি দেওয়ার জন্য তো আনছি, আচ্ছা আচ্ছা, তো এটা এটা রেটটা আমরা জানলাম জি, আচ্ছা তারপরে আমরা এটার মধ্যে আরেকটা বডি আছে, এটা আমার বেশি একটা নাই অল্প কিছু আছে, এটা এটা আবার ভাই একবারে পুরা খুব চমৎকার বডি ভাই, যে এটা দিয়ে যদি নেয় তাহলে 105 টাকা পড়বে, 105 টাকা পড়বে জি, এটা সুপারস্টার ব্র্যান্ড কোম্পানির সাথে জি জি, বা বড় বড় ব্র্যান্ড কোম্পানির সাথে চ্যালেঞ্জ দিয়ে এটা বিক্রি করতে পারবে, এটা নিলে আপনার 1 বছর গ্যারান্টি কোয়ালিটি 105 টাকা পড়বে, এটা 20 ওয়াটের না জি, এখানে আরেকটা কথা হচ্ছে যে কলসি বডির মধ্যে যারা 6 মান্থ গ্যারান্টি কোয়ালিটির মাল করতে চায় তাদের জন্য আরেকটা মাল রাখছি, এবং ওটা আমি আমার থেকে যদি গ্যারান্টি দেওয়া হয়েছে 6 মাসের তাহলে আমি দিব 8 মাসের, 6 মাস না 8 মাসের গ্যারান্টি দিয়ে, আচ্ছা এটার এসকিউরিটি আছে জি, এটা এসকিউরিটি একই বডি একই হিট সিন, এটা শুধু ডিসটেন্স হবে আপনার ড্রাইভার, আচ্ছা এই ড্রাইভার এটা কত পড়তাছে 6 মাস, এটা ড্রাইভার দিয়ে আপনার 62 টাকা পড়বে, 62 টাকা পড়বে জি, আচ্ছা এটা মার্কেটের মধ্যে মার্কেটের মালের সাথে কোনো ভাইরাল যদি ভাই আমার মার্কেটে, আচ্ছা এটা হিট সিনটা কোনটা দিতেছেন, এই যে ওই একই হিট সিন, একই হিট সিন, একই হিট সিন, এক বছর, তাহলে এটা পিসিটা কই, এই যে ওই যে একই 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 পিসি, আচ্ছা আচ্ছা এই যে এই যে এটা একই পিসি, আচ্ছা আচ্ছা এটা দিয়ে আপনারা 100 6 থেকে 8 মাস দেব, আমার 8 মাস আমার গ্যারান্টি, আচ্ছা 8 মাস গ্যারান্টি 6 মাসের, যে যদি আমার থেকে এসকিউডি নেয় এসকিউডি হয়ে ব্যবসা করে তার গ্যারান্টি আমার, ওরে বাবা রে জি, তো ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার কথাগুলো খুব ভালো লাগছে, কারণ ভাই শুধু আমার ভালো লাগলে হবে না, যারা কাস্টমার কাস্টমার ভালো লাগবে, একটা কথা বলি কোনো ভাই যদি আমার সাথে ব্যবসা করতে চায় আমি বলি যে ভাই আপনি 100 পিস নেওয়া দরকার নেই, 500 পিস নেওয়া দরকার, 1000 পিস নেওয়া, আপনি 1 পিস নেন, 1 পিস নিয়ে ট্রাই করেন, ট্রাই করেন, যদি ভালো লাগে তাহলে আমার সাথে ব্যবসা করুন, নাহলে করার দরকার নেই, আমার এখন যে রানিং যে কাস্টমার গুলো এগুলো আলহামদুলিল্লাহ আমি এভাবেই অর্জন করছি, আচ্ছা যে আমার থেকে নেন, নিয়ে দেখেন আপনার যদি ভালো লাগে আমার কথা কাজে মিল পান তাহলে নিয়ে,
আচ্ছা, তো এই জায়গার আসল লোকেশনটা বলেন। এই জায়গা আসল লোকেশনটা হচ্ছে যাই আমার কাপ্তান বাজার 2 নম্বর ভবনে আমার দোকান। আসার আগে আমার ফোন দিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমার যদি কেউ গোড়ানো আসতে চায় বা আমার এখানে আসতে চাইলে আপনার গুলিস্তান থেকে জয়কালী মন্দির, জয়কালী মন্দির থেকে 1 মিনিট হাইটেলে আমার এখানে, মানে টোটাল 4 মিনিটের মতন আপনার গুলিস্তান থেকে আসতে লাগে। কাপ্তান বাজার থেকে আসা 3 মিনিট। 3 মিনিট, তার মানে আপনার গোডাউন থেকে মাল নিলে আপনি সবকিছু দেখে শুনে দিতে পারবেন, শুনে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসা আগে আমার যে নাম্বার দেবেন, নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।